মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে উদ্ধার করলো ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হওয়া নাবালিকার নাম নাজরীন খাতুন, বাবার নাম সানাউল শেখ। কালিয়াচক থানার সুজাপুরে বামনগ্রাম কামাতপাড়া এলাকায় তার বাড়ি বলে জানানো নাবালিকা। সূত্রের খবর, 4 দিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। বাড়ির সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। সোমবার সকালে মালদা শহরের হ্যান্টাকালি মোড় রেল লাইনে আত্মহত্যা করার চেষ্টা করছিল ওই নাবালিকা। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ইংরেজবাজার থানা পুলিশের হাতে তুলে দেয়। বাড়ির সদস্যদের ডেকে নাবালিকাকে পুলিশ তাদের হাতে তুলে দেয়। বাড়ির লোকজন থানা থেকে বাড়িতে নিয়ে গেলে আবার বাড়ি থেকে সে পালিয়ে যায়। অবশেষে সোমবার রাত্রি 10টা নাগাদ মালদা শহরের সিংপাড়া এলাকায় মেয়েটিকে আবার পায়চারি করতে দেখেন মানুষ। স্থানীয় ক্লাবের সদস্যরা তাকে ধরে রেখে পুলিশকে খবর দেয়। ইংরেজবাজার থানা পুলিশ তাকে উদ্ধার করতে কাছে গেলে সে চেঁচামেচি করে বলে সে কোনো মতেই আর বাড়ি ফিরবে না। এমন নারীকে উদ্ধার করে রীতিমতো ফাঁপড়ে পুলিশ। ইংরেজবাজার থেকে অপূর্ব বর্মনের রিপোর্ট, টাইমস 14 বাংলা। Audio Jungle.